গড়কেন্দ্রিক কাজিরঙার পর্যটনত এতিয়া আকর্ষণ বনরজা। এইবার ঢেকিয়াপতিয়ার পরিয়ালর বিচরণ কহরাত। মিহিমুখর প্রবেশদ্বারর কার পার্কিংর কাষতে বিচরণ। কাজিরঙাত বনরজার বিচরণের বহু বিরল দৃশ্য বন্দী হল ক্যামেরাত। কেতিয়াবা বনরজার মহ শিকারর দৃশ্য, আন কেতিয়াবা আকৌ হরিণা শিকার করে রাজকীয় গমন। এইবার এটা পরিয়াল এনেও কাঞ্চনজুরি পিনৰপৰা আপোনাৰ মহ গড় এইবোৰ টুৰিষ্টে দেখা পায় বা অন্য যাত্ৰীও দেখা পায়। এবাৰ বিনামূলীয়াকৈ গেটৰ পৰা বহুত মানুহে বাঘ প্ৰত্যক্ষ কৰিছে। মাক বাপেক আৰু এটা নুদুকা পোৱালি, কাষতে হৰিণাৰ জাকৰ মুক্ত মনে বিচৰণ। মনোৰম নান্দনিক দৃশ্যটো বন্দী হ'ল টুৰিষ্ট গাইড মনোজ বেলুৱাৰৰ কেমেৰাত। মনোজৰ দাবী, বহু সৌভাগ্যমানে এবাৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰাই বিনামূলীয়াকৈ দেখা পালে বনৰজাৰ পৰিয়ালটো। গহৰা যদি প্ৰৱেশদ্বাৰ হয়, প্ৰৱেশদ্বাৰৰ প্ৰায় প্ৰৱেশদ্বাৰৰ মুখৰ প্ৰায় তিনিটা বাঘ প্ৰত্যক্ষ কৰা হৈছে। এটা এটাকে তিনিটা ওলাইছে, তিনিটাৰে এটা পোৱালি হয়। জিম কৰবেটৰ পিছতেই কাজিৰঙাত বনৰজাৰ স্থিতি সন্তোষজনক। এনেইতো বাঘৰ পপুলেশ্যনটো গোটেই ইণ্ডিয়াত মানে আফটাৰ আমাৰ জিম কৰবেট টাইগাৰ ৰিজাৰ্ভ নেক্সট এটা ডাঙর পপুলেশন এটা কাজিরঙা এটা হয়। তথাপি কাজিরঙ্গার আমার মেইন ট্যুরিজম তো রাইনো সেন্ট্রিক এটা হয়। আর ইয়ার বাঘর পপুলেশন তো ভালো আছে আর বর্তমান এস্টিমেশন এটা চলি আছে। লাখ বুড়া সাপুরিটো এটা বিচরণ করেছে ছট আর অধিক ঢেকিয়া পটিয়ায়। মেইনলি আমার লাখ বুড়া সাপুরিত আগতে টাইগার পপুলেশন জিরো আসলে, তো বর্তমান তাতে একটু ছয়টা নম্বর বাঘ এটা আছে। আর ইফালে বি মানে আমার একটা 630 এরিয়া বিশ্বনাথ সাইড বি মানে একটা ভালেমান বাঘের পপুলেশন এটা তো বৃদ্ধি হয়েছে। বহুজনে দাবি করেছে কাজিরঙাত আছে সোনালী ঢেকিয়াপতিয়া। পিছে সঞ্চালকর দাবি, জেনেটিক কারণে কেতিয়াবা বাঘ হয় সোনালী, হরিণা হয় বগা। দুটা বাঘ আছিল, এটা সোনালী বলে কৈছে, গতিকে গব নোৱাৰো আমি, অভিজ্ঞজনে কব পাৰিব। আৰু এটা পোৱালি আছিল, এইটো বেসিকলি ইটস এ জেনেটিক জেনেটিকলি এটা ডিসঅর্ডার। এটা এনেকে এটা নহয়, এটা ইনফ্রারেটি স্পিসিস বুলি তো নহয়। বগা এটা হারিন, তো কোহরাত এটা দেখা পায়, আকো বড়া পাহাড়াত এটা দেখা পায়। কাজিরঙার প্রাণ নীলপদ্ম শর্মা, DY 365।